টাঙ্গাইলের ভূঁইয়াপুরে তেলবাহী ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিকেলে ভূঁইয়াপুর বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পারুল বেগম এবং তার 3.5 বছরের মেয়ে ছোঁয়ামণি। নিহত পারুল ভ্যান গাড়িতে তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। পথে ভূঁইয়াপুরের বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।